অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামিম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ সামিদুল ইসলাম এই রায় দেন। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন জিকের আইনজীবী। 2020 সালের 5 ফেব্রুয়ারি অস্ত্র মামলায় বিতর্কিত ঠিকাদার জিকে শামিম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগপত্রে বলা হয়, জিকে শামিম একজন চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার কারবারি। তার দুষ্কর্মের সহযোগীরা উচ্চ বেতনভোগী, অস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রকাশ্যে তা বহন ও প্রদর্শন করেছেন। অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য জিকে শামিম ও তার সাত দেহরক্ষীকে আদালতে হাজির করা হয়। বিচারক সবার যাবজ্জীবন দণ্ডের রায় ঘোষণা করেন। 2016 সালের স্বরাষ্ট্র মানে যে বিধিমালা তৈরি করছে যে কে কে বডিগার্ড থাকতে পারে, কে অস্ত্রধারী লাইসেন্স, এই নীতিমালার 25-এর ক ঘ ঘ এ বলা হয়েছে কেউ কোনো অস্ত্রধারী বডিগার্ড রাখতে পারবে না। এই নীতিমালার ব্যত্যয় ঘটছে, এই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে অস্ত্র আইনের কোঁ দ্বারা সাজা দিয়েছে। এ রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান জিকের আইনজীবী। তাকে বলা হয়েছে যে বৈধ অস্ত্র দিয়ে তিনি অবৈধ কাজ করেছেন, তার জন্য টেন্ডারবাজি করেছেন, প্রকাশ্যে দেখিয়েছেন এবং চাঁদাবাজি করেছেন। যখন মামলা সাক্ষী হয়েছে, সাক্ষীর মধ্যে এই বিষয়গুলো এসেছে, সাক্ষীরা কেউ বলেনি তাকে চাঁদা চাইতে দেখেছে অথবা অস্ত্র দেখুন টেন্ডারবাজি করেছেন। আর প্রকাশ্য অস্ত্র ব্যবহারের যে বিষয়টা অথবা প্রকাশ্য অস্ত্র দেখানোর যে বিষয়টা, সেক্ষেত্রে ওনাকে অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং অফিসে অস্ত্র পাওয়া গিয়েছে, তাহলে প্রকাশ্যে অস্ত্রটা ছিল না আসলে। 3 বছর আগে 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে সাত দেহরক্ষী সহ জিকে শামিমকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, বিপুল নগদ টাকা ও মাদক। তার বিরুদ্ধে মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও 3টি মামলা চলমান। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।